আসসালামু আলাইকুম, আমি আমিরুন। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কাতল মাছের দো পেঁয়াজা। এই দো পেঁয়াজাটা আপনি যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন। তো আমি আজকে রান্না করেছি কাতল মাছ দিয়ে। তো আপনারা আমার সাথেই থাকুন, দেখে নিন কীভাবে আমি রান্না করেছি। আমি এখানে মাছগুলি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি হলুদ, মরিচ এবং একটু লবণ দিয়ে মেখে নেব, আর মেখে আমি এগুলিকে ভেজে নেব। আর আমার লাগছে পেঁয়াজ, আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কেটে নিয়েছি। আর লাগবে হলুদ, মরিচ এবং ধনিয়া পাউডার 1 চামচ করে নিয়েছি, 1 চিমটি জিরা পাউডার আর 1 চামচ রসুন বাটা। এখন আমি মাছগুলি ভেজে নিচ্ছি। মাছগুলি ভালো করে ভেজে এপাশ ওপাশ ভালো করে উল্টিয়ে ভেজে নিতে হবে। এখন আমার মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি 1-1 করে উঠিয়ে নেব, তারপর আমি রান্না করব। এখন এই তেলের মধ্যে আমি অনিয়নগুলি দিয়ে দিলাম, আর অনিয়নগুলো একটু হালকা ভেজে তখন আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আগে আমি রসুন বাটাটা দিব এবং ভালো করে রসুন বাটাটাকে মশলাটার সাথে কষাবো, যেন রসুনের গন্ধটা না থাকে। এবং রসুনটা ভালো করে ভাজার পরে আমি 1-1 করে বাকি মশলাগুলি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি বাকি হলুদ, মরিচ এবং ধনিয়া পাউডার 1 চামচ করে, আর 1 চিমটি জিরা পাউডার। এগুলি একটু ভাজবো তেলটার সাথে আর পেঁয়াজটার সাথে ভেজে, তারপর আমি মাছগুলি 1-1 করে দিয়ে দেব। এই মশলাটার সাথে আমি মাছগুলিকে উল্টে পাল্টে আর একটু ভেজে নেব। তারপর আমি খুবই সামান্য একটু পানি দেব, যেহেতু এটা দো পেঁয়াজা আর এটাতে বেশি পানি লাগে না। আমি 1/2 কাপ পানি নিলাম, আর 1/2 কাপের থেকে অর্ধেকটা পানি দিব এখন। যদি প্রয়োজন হয় তাহলে আমি বাকি অর্ধেকটা একটু পরে আবার দিয়ে দিব। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দেখছি এটা পানি লাগবে কি না। ভালো করে এগুলিকে একটু ভেজে নিতে হবে মাছের সাথে, যেন মশলাটাও ভাজা ভাজা হয়। আর এক্ষেত্রে আপনার ঢাকতে হবে না, আপনি যেহেতু এটা ভাজা ভাজা আমি রাখবো সেহেতু এটা ঢাকার কোনো প্রয়োজন নেই। এখন আমি একটু উল্টে উল্টে দিচ্ছি মাছটা এপাশ ওপাশ, যেন মশলাটার সাথে পেঁয়াজটার সাথে ভালো করে মিশে যায়। এখন আমি বাকি পানিটাও দিয়ে দেব, কারণ আমার কাছে মনে হচ্ছে আর একটু পানি দিতে হবে। এবং পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ধনে পাতাও দিয়ে দেব। পানিটা শুকিয়ে যাচ্ছে, তার মানে আমার রান্না অলমোস্ট শেষ। এখন আমি ধনে পাতাটা দিয়ে দেব। আমার রান্না অলমোস্ট শেষ, ধনে পাতা দিয়ে দিলাম, আর আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে কাতল মাছের দো পেঁয়াজা। এটা ভাত, পোলাও সব কিছুর সাথে খাওয়া যাবে এবং এটা খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন। এটা আমার শাশুড়ির রেসিপি, আমি ওনার কাছ থেকে শিখেছি। আমার রান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।